नमस्कार, अभी सुचिस्मिता चौधरी सुचिस्मितास आर्ट एंड क्राफ्ट थे के बोल छी। आज के हमरा एशे गे छी जलश्री रेस्टुरेंटे चंदननगरे। माने कि बांगालीदेर हुजुग जानेन जलेर भेतरे जलश्री, माने बृष्टि, प्रचंड बृष्टि, সেই বৃষ্টি আমরা মানে জাস্ট ইগনোর করে, এই যে আমার পাশে নাতি সাহেব আছে, নমস্কার নমস্কার। তো এই যে জলশ্রী যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টটার স্পেশালিটিটা হলো কি যে এটা একটা শিপ টাইপ, এই শিপটার মধ্যে আমরা খাবো, এটা একটা রেস্টুরেন্ট। আর তো এই শিপটা যখন যদি 50 জন হয় লাকিলি, তাহলে কিন্তু এই শিপটা ছেড়েও দিতে পারবো, সেটা মজার কথা। আর আমার যতদূর মনে হয় এখন প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি ততটা ঠিক বলতে পারবো না, মনে হয় না বলে 50 জন হবে বলি, এই বৃষ্টির মধ্যে কেউ তো আর না। শুনলেন তো আমার নাতি সাহেবের মুখে কী কথা, সে সবই মোটামুটি আপনাকে জানালো। তা দেখুন এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে মোটামুটি এই রেস্টুরেন্টটা আমরা শুনেছিলাম নাম, যে এই রেস্টুরেন্টে এরকম চন্দননগরে এটা আছে, সেই জন্য আমরা এখানে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমার নাতি সাহেবেরই ভীষণ তার আসার ইচ্ছে, তা সেজন্য আমরা এখানে এসেছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফট। দেখুন আমরা যে আজকে জলশ্রীতে এসেছি, জলশ্রী মানে যেটা একটা লঞ্চের মধ্যে রেস্টুরেন্ট, এটা আপনারা হয়তো শুনেছেন। দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন, এটা পুরো গঙ্গার জল দেখা যাচ্ছে কি, আর ওই পাড়টা হচ্ছে মোস্ট প্রবাবলি আমাদের তো নৈহাটিতে, নৈহাটিতে আর একটু এগিয়ে গিয়ে ওই পাড়টা আমি ঠিক জানি না ওটা ঠিক কি, আমি আপনাদের বলতে পারবো না। আলোটা দেখতে পাচ্ছেন, ওই পাড়টা জগদ্দল, আচ্ছা ওই পাড়টা হচ্ছে জগদ্দল, আলোটা যেটা দেখতে পাচ্ছেন গঙ্গার ওই পাড় সেটা হচ্ছে জগদ্দল। এখানে লাইট টাইট সব দেওয়া আছে, আমি জানি না যে ব্লগে কতদূর ধরা যাচ্ছে বস্তুটা, যাচ্ছে কি আদেও? হ্যাঁ লাইটটা নিশ্চয়ই ধরা যাচ্ছে, লাইটিংটা কেন ধরা যাবে না, আমি এখান থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সাজানোটা না একটু ভালো লেগেছে, কেন কি সাইড সাইডগুলো একটু সরার উপরে হাতের কাজ রয়েছে, দেখাচ্ছি। আশা করি দেখা যাচ্ছে, বাকিগুলোকে একটু দেখিয়ে দিই। আমি মোটামুটি আমার নাতি আপনাদের দেখালো একটু ঘুরিয়ে, ঠিক আছে বসুন। এখানেও দেখুন, এখানেও যে ঝাপসা আসছে তার কারণ হচ্ছে যে বৃষ্টি পড়ছে বাইরে জানলা। বন্ধুরা এইখানকার মেনুটা কিন্তু এখানে আমাদের মেনু কার্ড দেওয়া হয় না, এখানে যে জিনিসটা থাকে সে জিনিসটা হলো কি যে এইরকম একটা জিনিস দেওয়া থাকে, ঠিক আছে। এই এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, একটা কিউআর কোড থাকে, এইটাকে স্ক্যান করতে হয়, স্ক্যান করলে আপনার ফোনে চলে আসবে মেনু কার্ড। এখন এটা এসছে, এইটা হলো ফিশ ব্যাটার ফ্রাই।
এখন এসেছে আমপুরা শরবত। আচ্ছা, আমরা একটা থালির অর্ডার করেছি, থালিতে কি কি আছে দেখাচ্ছি। এই দেখুন, পোলাও, ভাত, আলু ভাজা, আর এটা বোধ হয় কি আছে, আমার যতদূর মনে হয় এটা বোধ হয় লম্বা বেগুন ভাজা অথবা কিছু হতে পারে। এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে আরো দুটো পকোড়া, দাঁড়াও পকোড়া। আচ্ছা, এবারে আপনাদের এখান থেকে দেখাই ডাল, না না ছাড়ো না, তুমি আমাকে দেখতে ডাল আচ্ছা আমি দেখাচ্ছি এটা আলাদা করে। এটা হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল। এটা হচ্ছে একটা গ্রেভি আর কি, মাছে ধনে পাতা টু এটা দিয়ে গ্রেভি, মাটন, ফিরনি, আর এটা হচ্ছে বোঁদে, আর চাটনি। তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া শেষ, তো এবার আমি খাবো আমপান্নাটা। দেখি দেখি আমপান্নাটা কেমন খেতে, দেখি দিস, দেখি ওগুলো দেখি দিচ্ছ তো, এখন আমি আমপান্নাটা খাচ্ছি, দেখি দেখি। আমার আমার ছোট মেয়ে, ছোট জামাই, আমার নাতি সাহেব, তোমাদের দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? আচ্ছা, ওরা ওরা সবাই মিলে এসেছে, আমিও এদের সঙ্গে এসেছি, আমাকে নিয়ে এসেছে, আমরা খুব এনজয় করলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব এনজয় করলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই, ট্রিটটা। হ্যাঁ, আবার আমার মানে ছোট জামাই ডক্টর সৌম্যরূপ দাস, হ্যাঁ, আর ছোট মেয়ে প্রসীতা দাস চৌধুরী, আর আমার নাতি সাহেব হচ্ছে যে বলো সম্প্রীত দাস, এরা সবাই মিলে আজকে মানে আমরা সঙ্গে আমরা এসেছিলাম, আমি এসেছিলাম, আর প্রচুর এনজয় করলাম। হ্যাঁ, এই এটাতে এসছি, আমার সঙ্গে তো আপনাদের আলাপ হয়েই গেছে। আমার এই ব্লগ সুচিস্মিতা, এসো। আর তুমি আর তোমরা সবাই জানোই কি যে দিদার নাম সুচিস্মিতা চৌধুরী। হ্যাঁ, সবাই জানে আমার নাম সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফট, এটা হচ্ছে আমার ব্লগ। আর এটা হলো আমার পদ্মার জন্যে ছাদা বাদা হয়েছে মাটন, এখানে মাটন রয়েছে, তিনি বাড়িতে আছেন, তিনি ওখানে, তার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি ওখানে খাওয়া দাওয়া করবেন, এই আর কি। বন্ধুরা, এখন আমরা রয়েছি বাইরের দিকটা, মানে একটু দেখাচ্ছি, দেখাতে গিয়ে দেখো ব্যাপারটা হলো কি যে এটা ছিল ভেতরে, রেস্টুরেন্টটা ছিল ভেতরে, আর এখানে একটা বাইরে বেশ বসা ঠসার জায়গা আছে। তো এটা হলো গঙ্গা, দেখুন এখানে সমস্ত বসার জায়গা রয়েছে, আর যেখানে আমরা খুব আরাম করে বসতে পারি, বেশ এখানে হাওয়া, সুতরাং ঘুমের একটু ভয়টা পড়তেও পারে, সেটা সব
এই যে আর উপরের ওটা ওই পাটটা হচ্ছে জগদ্দল, জগদ্দল ওই পাটটা। এই যে এই দেখুন মানে ভীষণ ভালো লাগলো আজকে। এটা তো থাকে, এটা লঞ্চে ছাতাগুলো নাও দাদা, ছাতা নাও। এখানে সব ছাতা রাখা হয়েছে, তিনটে ছাতাই আমাদের, তুমি নিয়ে নাও এগুলো। অ্যাকচুয়ালি কি জানেন, এত বৃষ্টি, এত বৃষ্টি যে বৃষ্টির মধ্যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর এটা তুমি বুকের কাছে নিচ্ছ কেন, ভিজে যাবে তো, এটা ভিজে যাবে। শোনো, ওইভাবে নেয় না, হ্যাঁ এইভাবেই হাতে নাও, বুকের মধ্যে নেবে না। আচ্ছা চলো, আচ্ছা চলুন আমরা একটু এগোই। হ্যাঁ এই দেখুন, অ্যাকচুয়ালি এখানে এটাও খুব সুন্দর জায়গা। চলে এসো দাদা আসতে, এখানটাতে যা, এখানটা দেখুন আপনারা, এখানেও খুব সুন্দর জানেন। এখানে বসে বেশ বাইরেটাতে যদি কেউ মনে করে এখানে একটুখানি স্ন্যাক্স খাবে বা কিছু ডিনার বা লাঞ্চ, লাঞ্চ অবশ্য এসির ভেতরে গিয়েই করে। এই হচ্ছে এইখানে একটা সুন্দর ব্যবস্থা। যাই হোক, আর এখানে একটা একটা জিনিস যেটা দেখে আমার খুব ভাল লেগেছে বলতে পারেন, জিনিসটা হলো টায়ার, টায়ারের মধ্যে দিয়েছে ফলস গাছ, নিচে ফুটো করে একটা লাইট লাগিয়ে দিয়েছে, দারুণ ব্যাপারটা না? হ্যাঁ আমার নাতি খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এটা হলো বাইরে থেকে দেখতে, হ্যাঁ এটা দেখুন জলশ্রী, দ্য রিভার হ্যাবিট্যাট। এটা হচ্ছে সুন্দর না, এই এবং এইদিকে হলো গঙ্গা। এটা পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই জিনিসটা। হ্যাঁ আর এই যে এটা যদি জলশ্রী, এখানেও সেফটি টিউব রয়েছে বন্ধুরা, এখানেও সেফটি টিউব রয়েছে, সেফটি টিউব এবং তার সাথে বিরাট বিরাট বড় একটা চেন, পায়খানের মতন বড় বেশ। এটা যদি কেউ কেউ মানে ভাবে যে বাইরে কোথাও আর কি যাবে, তাহলে পরে এই লঞ্চটা কিন্তু পুরোটা বুক করে, যদি কোনো অকেশন হচ্ছে সেখানে যদি লঞ্চটা বুক করে, তাহলে কিন্তু সেরকমভাবে তার ব্যবস্থা আছে, তখন লঞ্চটা গঙ্গায় ঘুরবে। হ্যাঁ গঙ্গায় ঘুরবে, তিনটেই আছে। এটা ওয়েস্ট বেঙ্গল সরকার করেছে, এই যে ওয়েস্ট বেঙ্গল সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আর ওই দিকটা কিছুটা ওই রকম দেখতে, ওইটা আমার নাতি ভীষণ এক্সাইটেড, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভীষণ এক্সাইটেড। এই দিকটা হলো এন্ট্রান্সের দিকটা, এটা তুমি এমন ভাবে দেখিও না যদি কিছু দেখা যাচ্ছে না, তাহলে পরে তো লোকে কি দেখবে তাই না, এরকম ভাবে দেখাও। দাঁড়াও দাঁড়াও, আর এখানটা টুনি লাইট দিয়ে খুব সুন্দর লাগানো আছে, সাজানো গুজানো, আর ওই দিকটা রয়েছে ভেসে চলেছে গঙ্গা। অসম্ভব ভালো লাগলো আজকে। আমরা প্রথম এসেছি, মানে আমার জামাই উনি আমাদের এখানে নিয়ে এসেছেন। আরেকটা কথা কি যে যদি কখনো গরম লাগে এখানে, তার জন্য কিন্তু উপরে ফ্যানও লাগানো আছে। হ্যাঁ
কিন্তু আজকালকার লোকে অথবা আজকালকার যা গরম পড়েছে, আমার মনে হয় যে লোকে বেশিরভাগ ভেতরে এসিতেই বসতে পছন্দ করবে বলে। অ্যাকচুয়ালি আমরা ভেতরেই বসেছিলাম, এসি যেখানে ভেতরটা রয়েছে সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছি। এইখানটাতে এইখানে একটা কিছু এখানে বোধ হয় কোনো রকম একটা রয়েছে। এটা এটা কি, এগুলো কি ওই ও না ও আচ্ছা কিচেন, এটা কিচেনটা এখানে রয়েছে। দেখুন এখানটা কিচেনটা রয়েছে, তারা না কিচেনটা এখানে রয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন, এটা কিচেন, এখানে সমস্ত রান্না বান্না তৈরি হচ্ছে। এই গঙ্গার মধ্যে ও সামনে, চলো চলো দাদা বাবা কি বলছে শোনো, চলো। এটা আমার ছাতা, যদি এখানটা শুকনো থাকতো চলুন তাহলে ভালো। দেখুন চন্দননগরের এটা এখানে কি ভারী সুন্দর বন্ধুরা, এই যে বড় দেখে যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন এটা হলো চন্দননগর স্ক্র্যাচ। দেখো স্ট্রাকচারটা চন্দননগর স্ক্র্যাচ, সুন্দর না দেখতে স্ট্রাকচারটা? বহু পুরনো শহর চন্দননগর, আর এটা গঙ্গার ধারে, এটা আইলাভ চন্দননগর। এখানটাতে দেখুন আই লাভ চন্দননগর, এখানটা কি সুন্দর ভাবে করেছে। আই লাভ চন্দননগর। আচ্ছা বন্ধুরা, আপনারা আপনারা যারা যারা চন্দননগরে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন কি যে আপনারা চন্দননগরে এই এলাকাটাতে থাকেন, চন্দননগরে থাকেন, অবশ্যই লিখবেন। সত্যি ভারী সুন্দর জায়গা, আমি যদি আপনাদের দিনের বেলায় আনতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু তোমার ছাতাটা ঠিক করে ধরো, উড়ে যাচ্ছে কি, ঠিক করে ছাতাটা ধরো। হ্যাঁ ও প্রচন্ড এনজয় করছে, ভীষণ এনজয় করছে আমার নাতি সাহেব। এই দেখুন আই লাভ চন্দননগর করা রয়েছে এখানে, ভারী সুন্দর জায়গা। এই যে স্ট্রাকচারটা দেখছেন আরেকটা একটা বাড়ি টাইপের, এইটা হলো চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির। হ্যাঁ এটা হচ্ছে চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, এই জায়গাটা এই দেখুন। আবার লাগছে দাদা মাথায়, দেখুন ভারী সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছে, বিউটিফুল। আপনাদের দিনের বেলা আনতে পারিনি ঠিকই, কিন্তু রাতে রাতের এই সুন্দর দৃশ্যটাও তো, এটাও তো একটা ধরে রাখার ব্যাপার না, ক্যামেরা বন্দি হয়ে রইল তাই না বলুন। আর বৃষ্টি তেমন পড়ছে না, যেটা পড়ছে গাছের, এখানে একটা পুরনো দিনের বটগাছ দেখতে পাচ্ছি, এই বটগাছের থেকে জল টিপ টিপ করে জলটা পড়ছে। তাহলে আমাদের গাড়ি কোথায় রাখা আছে, চলুন আমরা এবারে এগোই, নৈহাটির দিকে যাত্রা করি। আমি এবারে ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা, আমি নেক্সট ব্লগে আবার আসবো আপনাদের সঙ্গে।
যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট আর শেয়ার করবেন। যারা যারা আপনারা সাবস্ক্রাইব করে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা করেননি, আমাদের নতুন বন্ধুরা আছেন, তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের নোটিফিকেশান বেলটাকেও টিপে দিন। টাটা। ঠিক আছে, গুড নাইট, নমস্কার, আজকের মতো রাখছি।